আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি ভালো নেই, কারণ দেখেন রাত 3:52 বাজে, তো এই সময় ঘুমাতে পারতেছি না। আমি হঠাৎ করে একটু আগে, প্রায় 3টার দিকে বা তার একটু আগে, ইউটিউবে মানে আমার ওয়াইফাই অন করি এবং ইউটিউবের কিছু কমেন্টের কারণেই এই ভিডিওটা তৈরি করা। তো মানুষ ভালো করে চলতে দেয় না, এটাই হচ্ছে সমস্যা, বুঝছেন? একটু ভালো আছি সেটা থাকতে দেবে না। অনেকদিন হলো এই প্রবলেমটা ফেস করি না, কারণ যখন 70 সৈনিক আইডি ইউজ করতাম, অনেকেই চিনেন, 70 সৈনিক যখন আইডিটা ইউজ করতাম, তখন অনেক আগে থেকেই ডলার বাই সেলের কাজ করি, ইউটিউবিংও করি পাশাপাশি, কিন্তু ডলার বাই সেলের কাজও অনেক আগে থেকেই করি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আমার নামে চোর বের হয়েছে এবং অনেকের আয় টাকা আত্মসাৎ করতেছে আমার নাম বলে। তো আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেবো আপনাদের, এজন্য সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো অনেক আগে 70 সৈনিক আইডি দিয়েই বাইসেল করতাম। তো আমরা যারা বাইসেল করি, তা আপনারা অনেকে হয়তো জানেন টেলিগ্রামে বাইসেল করা হয়। তো যারা একটু ওল্ড আছেন, যা বাইসেল আগে পরে করছেন, তারা সবাই এই অ্যাডমিনগুলারে চিনেন, রবিন, মুস্তাক ভাই, মিকাইল ভাই, বাপ্পি, তানভীর ভাই, এই যে রাজীব, রাকিব ভাই, সাব্বির, রাজু, নির্জন, এরকম এগুলা কিন্তু এই যে 17টা অ্যাডমিন দেখতেছেন ইনি বলছে, তো এই 17টা অ্যাডমিনই খুবই ট্রাস্টেড এবং অনেক আগে থেকেই ইনারা বাইসেল করে আসতেছেন। সেটা আসলে আমি যখন ডলা বাইসেলে প্রথম থেকে এনাদের সাথে জড়িত, অনেক আগে থেকে সেটা, তো সে সময় 70 সৈনিক আইডিতে বাইসেল করতাম, এখনও করি। যে দেখুন 70 সৈনিক আইডি নিচের দিকেই আছে। তো আমি সেইখান থেকে এই পর্যন্ত এখনও আইডি নেম চেঞ্জ করি নাই, কারণ টেলিগ্রামে একমাত্র উপায় হচ্ছে কাউকে ধরা, সেটা হচ্ছে ইউজার নেম, কারণ ইউজার নেম কখনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে 70 সৈনিক আইডি আমার, এই যে দেখুন ইউজার নেম, ইউজার নেম কিছু না কিছু ডিফারেন্ট থাকে, পুরাপুরি 70 সৈনিক এই সেম ইউজার নেমে আর একটা আইডি খুলতে পারবে না, হয়তো অল্প একটু ডিফারেন্ট থাকে, হয়তো S2টা বা N1টা, I2টা দিছে অনেকে, এরকম ধরনের ইউজার নেম করে থাকে, সেম ইউজার নেম হয় না। আর যারা নাম্বার সেভ করে রাখেন, তাদের পক্ষে তো চিনতে সুবিধা হয়। তো যারা বাইসেল করবেন, তারা দয়া করে আগেই নাম্বার সেভ করে রাখবেন, হয়তো বা অরিজিনাল যে ইউজার নেম আছে সেটা সেভ করবেন। দেখুন আমার অরিজিনাল ইউজার নেম হচ্ছে লিমন YTB, বা চোরের অরিজিনাল যে জিমেলটা সেটা আপনারা যদি দেখেন, একটু আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই যে এক ভাই পিকচারগুলো দিয়েছে, আসলে এই যে গ্রুপটা, এই গ্রুপটা থেকে সে চুরি করছে, এটা হচ্ছে বাইসেল ট্রাস্টের। দেখুন 4000 মেম্বার, বাবা অনেক মেম্বার, প্রায় 5000 মেম্বার এই গ্রুপটা থেকে সে চুরি করছে। যে দেখুন আমার নামের আইডি, অথচ আমি তো এই গ্রুপই নাই, জানিই না এই গ্রুপ সম্পর্কে, এখন দেখলাম। তো ইনি দেখুন আমাকে কয়েকটা SMS করছে, যে দেখুন উনি কয়েকটা SMS করছে। তো এখানে ইউজার নেমের একটা SMS এই যে, তো এই ইউজার নেমটা দেখুন, দেখেন তো লিমন YTBটা কিন্তু নেই, দেখতে পাচ্ছেন? আর এনার বায়োতে কিছু লেখা আছে, আর বায়োতে কিছু লেখা থাকুক না থাকুক সেটা মেইন ব্যাপার না, মেইন হচ্ছে ইউজার নেম। দেখুন ইউজার নেমটা লিমন YT আছে, কিন্তু আমার অরিজিনাল যে ইউজার নেম সেটা হচ্ছে লিমন YTB, আপনারা যেটা দেখেছেন। তো এই ভাই বলতেছে ভিডিও মেক করার কথা, তো ভিডিও অবশ্যই মেক করতেছি, এই জন্যেই আপনাদের, আসলে ঘুমাতেও পারতেছি না, অনেকেরই বুঝাইছি এটা নিয়ে, আসলে বুঝাইতে বুঝাইতে আমি নিজে এখন ক্লান্ত হয়ে গেছি। আর একটা চোরের আইডির নাম্বার, আমি 2টা নাম্বার আজকে আপনার দেবো, সেভ করে রাখেন। এই যে একটা চোরের নাম্বার, দেখুন এই নাম্বারটা আপনার সেভ করে রাখেন, পরবর্তীতে আপনাদের সুবিধা হবে চিনতে। আর যারা বাইসেল করবেন, তারা অবশ্যই ইউজার নেমটা আগে চেক করে নেবেন এবং পার্সোনালি কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ, ইউজার নেম চেক করবেন। আর যে গ্রুপগুলোতে আপনারা বাইসেল করেন, আমি বুঝি না, গ্রুপগুলো দেখলে তো বোঝা যায় যে গ্রুপে বাইসেল হয়। যেমন বাইসেল গ্রুপ অনেক আছে ট্রাস্টের, দেখুন এই যে আমার প্রথমে একটা রয়েছে, উপরে একটা মেসেজ আসতেছে, এগুলো এই যে এগুলো দেখুন, এই যে মেসেজ, সব জায়গায় আমার নিয়েই কথা, সমস্যা নেই, কারণ আমি অনেক আগে থেকে এইসব গ্রুপে আছি, এইসবের অ্যাডমিনদের বললে তারা এমনি আমাকে চিনতে পারবে। তো এরকম আরও কয়েকটা, এই যে একজন বাইসেল ট্রাস্ট, এইগুলো সব ট্রাস্টেড গ্রুপ, এইসব গ্রুপে আপনারা লেনদেন করেন না, গ্রুপে দেখলেও তো বোঝা যায় যে কী ধরনের লেনদেন হচ্ছে, অ্যাডমিনগুলো কেমন, তো সেগুলো দেখে আপনারা বাইসেল করবেন। এই যে গ্রুপগুলো দেখুন বাইসেল করবে, এই সব গ্রুপে আমি অ্যাড আছি, সমস্যা নেই, এসব গ্রুপের অ্যাডমিনদেরও আমার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, তারা সবাই আমাকে চিনে, সব অ্যাডমিন চিনে, কারণ আমি অনেক আগে থেকেই বাইসেলে যুক্ত আছি, এজন্য সব অ্যাডমিনগুলো আমার চিনবে। তো আপনাদের এই কমেন্ট আর ইসের কারণেই আজকে ভিডিওটা বানানো, তো আপনারা দয়া করে একটু সাবধান থাকবেন, কারণ এই যে দেখুন ইনার কমেন্টের মাধ্যমে আসলে আমি সর্বপ্রথম জানতে পারি, ইমি সর্বপ্রথম কমেন্ট করে
অনেক গালিগুলি দেয় বুঝছেন, সবাই গালি দেয়, কারণ আসলে টাকা মেরে খেলে গালি তো দিবেই। তো দেখুন লিমন ওয়াইটি, ইনি আমাকে স্ক্রিনশট সেন্ড করেছে, তো আমি তখনই তাকে বলেছি ভাই ইউজার নেমটা চেক করেন, কারণ ইউজার নেমটা ফেক, আমার অরিজিনাল ইউজার নেম হচ্ছে লিমন ওয়াইটিবি। তো অনেক অনেক ধরনের কথা বলছে, আস্তে আস্তে বোঝাইতে বোঝাইতে সে লোকটাই বুঝছে। পরে বললাম যে ভাই কমেন্ট সে বলছে ডিলিট করবে। তো দেখুন আমি কিন্তু ইউজার নেমটা আমি আপনাদের দেখানোর জন্য একটু দেখেই যে আমার অরিজিনাল গ্রুপ বাইসেল গ্রুপ, এই গ্রুপের ওনার আমি, আরও কয়েকটা গ্রুপ আছে। দেখুন আমি যদি এটা আসি সেপ্টেম্বর 15-16, আমি সর্বপ্রথম দিক দিয়ে চলে যাব সেপ্টেম্বরের 14 আসি 13 আসি, আমি একটু তারিখে যাব যেহেতু তখনও চেক করা হয়েছে ইউজার নেমটা। অনেকে বলতেছেন আমি হয়তো ইউজার নেমটা চেঞ্জ করে ফেলেছি, তো ইউজার নেম চেঞ্জ করলে সাংমাটা বা কয়েকটা বুট আছে, আপনি যদি টেলিগ্রামে ইউজার নেম চেঞ্জ করেন তখন তার নেম যদি মেনশন করেন তাহলে লেখা আসে যে আপনি নামটা চেঞ্জ করেছেন। তো বিকজ আমি সেপ্টেম্বর 9 আসি, দেখি এখানে কোনো মেসেজ আছে কি না আমার ইসে নামে, তো মেসেজ থাকলে আমি দেখাতে পারবো যে ইউজার নেমটা চেঞ্জ করেছি কি না। এখানে দেখতেছি মেসেজ, তো এখানে যদি মেসেজ থাকে আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো, মেসেজ অবশ্যই আছে, হয়তো আমি খুঁজে পাচ্ছি না। তো আপনারা অবশ্যই ইউজার নেমটা চেক করবেন, ইউজার নেম চেক করে কাজ করবেন, কারণ ইউজার নেমটাই হচ্ছে মেইন। কারণ এছাড়া টেলিগ্রামে হুবহু সব কিছু করা যায়, যেমন পিকচার বায়ো সব কিছুই দেওয়া যায়, বাট ইউজার নেমটা হচ্ছে দেওয়া যায় না। এই জন্য ইউজার নেম চেক করে আর আমার ইউজার নেমটা সবাই সেভ করে রাখবেন। যারা বাইসেল করেন তারা ইউজার, এই যে দেখুন এটা কত সেপ্টেম্বর 5, সেপ্টেম্বর 5 অ্যাডমিন লিস্ট চেক করা হয়েছে। দেখুন ইউটিউবার প্লাস বায়ার্স ইনি অ্যাডমিন লিস্ট চেক করেছেন। তো এখানে আমার অ্যাডমিন লিস্টটা একটু দেখুন তো কী নাম দেওয়া আছে, অ্যাড লিমন ওয়াইটিবি দেওয়া আছে। দেখুন যদি আমি এইখানে ই করতাম, মানে আমার ইউজার নেমটা চেঞ্জ করতাম, তাহলে কিন্তু এখনও লিমন ওয়াইটিবি থাকতো না। তো এটা দেখুন সেপ্টেম্বরের 5 আমি অনেক আগেই গ্রুপটা খুলেছি, তো তখনও কিন্তু লিমন ওয়াইটিবি আমার ইউজার নেমটা আছে, ইউজার নেম কি চেঞ্জ হয় নাই এখনও। যদি দেখি এটা হচ্ছে দেখুন লিমন ওয়াইটিবি, আমি আমার লিমন জিপি নামে সেভ করে রেখেছি, এটা হচ্ছে আমার নাম্বার, এটা আমি সত্যসৈনিক আইডি থেকে ভিডিওটা মেক করতেছি, আমি আমার ওই আইডিতেও যাবো। দেখুন আমি গ্রুপ ইন কমন, কতগুলো গ্রুপ কমন যেগুলো বাইসেলে এসে, দেখুন এই যে বাইসেলের অনেক গ্রুপ আছে সবগুলাতেই অ্যাড আছি। তো অবশ্যই এই ইউজার নেমটা সেভ করে রাখবেন আর ইউজার নেমটা দেখে নেবেন, আর আমার নাম্বার যারা জানেন তারা নাম্বারটা সেভ করে রাখবেন, এটা দিয়ে দেবো। তো ফার্স্ট এখন আমি আমার অরিজিনাল যে আইডিটা এটা একটু যাব। তো এই ভাই সেই গ্রুপের অ্যাডমিনেরও একটা আইডি দিয়েছে, তো টেলিগ্রাম এই এখন এই অ্যাডমিনের আইডিও নেই, এই ইউজার নেম আসলে থাকবেও না, কারণ যারা চুরি করে আমি এই প্রবলেম ফেস করেছি অনেক, তো তারা ইউজার নেমগুলো চেঞ্জ করে। অনেক আগেই যখন সত্য সৈনিক দিয়ে বাইসেল করতাম এই আইডি দিয়ে, তখন আমার এই নামেও অনেক ফেক অ্যাকাউন্ট ছিল, তো সে সময় সবাইকে বুঝাইছি। তো এই এখন তো আমি আমার টেকনিক্যাল লেজ লিমন আইডিটা এটাই যাব। তো এটাই যাওয়ার পর এটা হচ্ছে আমার ই, দেখুন কত SMS আসছে এখানে, কতজনের বোঝানো যায়। এই যে সেলিম রেজা, এই ভাইরে অনেকক্ষণ ধরে বুঝাইলাম, ইনি এই যে একটা গ্রুপে তো অনেক কিছুই বলতেছেন, তো এরকম সবাইরে বুঝাইতে বোঝাইতে হচ্ছে কষ্ট হয়েছে। এই যে দেখুন ভাই এই লোকরে বুঝাইতেছি, এই লোক বলতেছে আইডি নেম চেঞ্জ করছে, এই যে দেখুন সবাই, এটা হচ্ছে আমার ইনি দেখুন, হ্যাঁ। তো ভিউয়ার্স এই যে দেখুন ইনি পরে বলছে যে হ্যাঁ ওনার মিস্টেক হয়েছে, এই যে দেখুন সরি মে মিস্টেক সবাই বলছে, কারণ আসলে এটা তো মিস্টেকই, কারণ আমার ইউজার নেমটা আমি চেক করলে আপনাদের এই সমস্যাগুলো হতো না, অবশ্যই ইউজার নেমটা চেক করে আপনারা বাইসেল করবেন, এরকম অনেকে SMS করেছেন। তো এই নাম্বারটা আপনারা সেভ করে রাখেন, যে 01625 এটা একটা চোরের নাম্বার, আমি এখানে কিছুক্ষণ পোস্ট করতেছি দেখার জন্য। তো এই নাম্বারটা আপনারা সেভ করে রাখেন, আমি নাম্বারটা এখান থেকে দেখে আপনারা সেভ করে রাখেন। আর একটা কথা যেটা হচ্ছে, আমি ওই যে যে লোক ওই লোকেরও নাম্বার একজন আমাকে দিয়েছে, সে সেভ করে রেখেছে দেখলাম, তো আমি সেটা খুঁজে আপনাদের দেখিয়ে দিই। এই লোকই মনে হয় সেভ করে রাখছে, তো বলছে সেলিম রেজা নামের, ইনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে। তো এই যে দেখুন আমি একটু বড় করে দিই, এই নাম্বারটা সেভ করে রাখেন, কারণ এই নাম্বারে দেখুন ইনি নাম্বারটা পেয়েছে, নাম্বারটা সেভ করছে 01908014297, এই নাম্বার হচ্ছে ইনি এসকে চোর নামে সেভ করে রাখছে। এই নাম্বারটা হয়তো চোরের নাম্বার, দেখুন ইনার ইউজার নেম দেখুন লিমন ওয়াইটি ইউজার নেম, তো ইউজার নেমটা দেখতেই পাচ্ছেন, তো এটা সেভ করে রাখবেন আপনারা। এই নাম্বারটা সেভ করে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এজন্য নাম্বারটা সেভ করে রাখবেন। উনি আমাকে স্ক্রিনশট দিয়ে হেল্প করেছে, ওনাকে ধন্যবাদ। তো এরকম অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছে, দেখুন সবাই খুঁজতেছে ভিডিও বানানো মাঝেও,
দেখুন এদের আমি রিপ্লাই দিতে পারতেছি না, এই দেখুন অনেকে অনেক ধরনের কথা বলতেছে, তো এগুলা দেখুন। তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে ইউজার নেমটাই মেইন, টেলিগ্রামের নাম্বারটা সেভ করে রাখবেন, আমার ইউজার নেম নাম্বার আমি সব কিছু আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স ব্যাপারটা বুঝতে পারছেন, তো ইউজার নেমটা অবশ্যই সেভ করে রাখবেন, ইউজার নেমটা কেউ সেভ করা থেকে মিস করবেন না। এটা হচ্ছে ইউজার নেম, আমার নাম্বারও সেভ করে রাখতে পারেন, আমার বায়োতে কিছুই দিই নেই এখনও, বায়োটা ফ্রেশ আছে। তো এটাই এই মুহূর্তে, যদি আরও কি প্রবলেম জানেন, এই মুহূর্তে যদি আমার নেম তারপর আমি পিকচার চেঞ্জ, তাহলে আরও বেশি মনে হবে যে আমি স্ক্যামার, এই পিকগুলো চেঞ্জ করতেছি, চেঞ্জ করে ফেলাইছি। এই জন্য আমি এই পিক বা ইউজার নেম কিছুই চেঞ্জ করতে পারতেছি না। আমি দেখতেছি আমার ইউটিউবে এখন সমস্যা হচ্ছে, এটা চেঞ্জ করা দরকার, কিন্তু এটা চেঞ্জ করলে আরও বেশি স্ক্যামার মনে হবে, মানে একদম ফেসে গেছি, বুঝছেন? ভালো আছি তো, সেটা কেউ থাকতে দিচ্ছে না। এই যে দেখুন কত কমেন্ট এসেছে ইউটিউবে, তো এই কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি। আসলে মানুষকে বোঝাইতে সময় লাগে, কারণ সে বুঝবেও না, যারা টেলিগ্রাম নতুন তাদের তো বোঝাইতে আরও সমস্যা হয়। এই দেখুন এখানে এক ডলার নিয়ে টাকা দেন না, এই যে গালি দিচ্ছে দেখুন, আর এই যে দেখুন নিয়েও গালি দিচ্ছে, তো গালি দেওয়াটা স্বাভাবিক, অনলাইনে কষ্টের টাকা নিয়ে যাচ্ছে, তো তাদের ভুল ধারণা। ভাই প্লিজ ইউজার নেমটা একটু চেক করেন, এবং আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ আপনাদেরই শিওর ভুল হচ্ছে, কারণ এই ডলার লেনদেন যারা করেন এখানে অনেক দিন আগে থেকে আছে, এরকম ডলার চুরি করা আর অভ্যাস বা ওরকম ধরনের লোক না, এই জন্য আপনারা একটু সাবধান থাকবেন যারা চুরি করে। তো আপনাদের কয়েকটা জিনিস বলি, আমি কয়েকটা গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেখানে বাই সেল ট্রাস্টেডভাবে করা হয়, এবং কয়েকটা অ্যাডমিনের আইডি আপনারা সেভ করে রাখবেন, কয়েকটা অ্যাডমিনের আইডি যদি সেভ করে যে এই অ্যাডমিনগুলোর আইডি, এখানে প্রায় 17টা অ্যাডমিন আছে, তো এই অ্যাডমিনগুলো সবাই ট্রাস্টেড, এনাদের অনেক গ্রুপ আছে, এনাদেরও নিজেদের গ্রুপ আছে, তো এই আইডিগুলো ট্রাস্টেড। এবং আপনারা চাইলে যারা আমার সাথে মেসেঞ্জারে যুক্ত আছেন, অনেকে আমার সাথে তো মেসেঞ্জারে যুক্ত থাকার কথা, আমার সাথে অনেকেই মেসেঞ্জারে যুক্ত আছেন, আমি মেসেঞ্জারে সবার সাথে কথা বলি, তো এখানেও অনেক বাইসেল গ্রুপ আছে, তো যারা মেসেঞ্জারে কথা বলেন তারা তো মনে হয় জানেনি, তো এখানেও অনেক বাইসেলের গ্রুপ আছে, তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যারা মেসেঞ্জারে আমার সাথে অ্যাড আছেন, মেসেঞ্জার গ্রুপ লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। তো আসলে আপনাদের বোঝানোর মতো ভাষা নেই, বা আমি এখন কীভাবে কী বলবো সেটা নিজেও বুঝতে পারতেছি না, কারণ আসলে খুব সমস্যার মধ্যে আছি এই প্রবলেমটার মধ্যে। তো আপনারা প্লিজ সবার কাছে একটা অনুরোধ, ইউজার নেম আর নাম্বারটা সেভ করে রাখেন, আমার নাম্বারটা সেভ করে রাখেন, আমি নাম্বারটা এতদিন ই করেছিলাম, তো এখন আসলে না করে উপায় নেই, পাবলিশ না করে। তো এটা হচ্ছে আমার নাম্বার দেখুন, আর ইউজার নেম হচ্ছে লিমন আইটিভি, আর আপনাদের তো আমি দেখালাম যে কত আগে ইউজার নেম আমি এখান থেকে ই করেছি, কারণ ইউজার নেম যদি চেক করতাম অনেক আগেই এটা শো করতো না, তো আমি কিন্তু গ্রুপ তৈরির প্রথম থেকে আমার এই ইউজার নেমটাই ইউজ করতেছি, আর এখনও ইউজ করতেছি, এখনও কিন্তু আমি ইউজার নেমটা চেঞ্জ করি নাই। তো আপনারা যাদের সাথে চ্যাট করতেছেন বা যাদের সাথে লেনদেন করতেছেন, তারা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে ইউজার নেমটা চেঞ্জ করবে, কারণ আপনি ওই ইউজার নেমে সার্চ দিলে আর পাবেন না, তো এটা খেয়াল রাখবেন, ইউজার নেমটাই মেইন, তো ইউজার নেমটা খেয়াল রাখবেন। আর আমি আমার যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা তো জানেনই যা যে আমি বাই সেল করি, যারা অন্তত ইউটিউবে ভিডিও দেখেন তাদেরকে তো আমি মনে হয় না বলছি, বললেও 70 শনিক আইডির কথা বলছি, বাট আমি কিন্তু আমার এই আইডির কথা বলি নাই যে আপনারা যারা বাই সেল করেন তারা এটাই জয়েন হন, কারণ তারা তো এই আইডির কথা জানেন না, কারণ তাদের তো আসলে জানার কথাও না, কারণ আমি ইউটিউবে ওইভাবে পাবলিশ করি নাই যে আমি বাই সেল করি। কিন্তু যারা টেলিগ্রাম থেকে এরকম ধোকা খাইছেন, পরে আপনারা যে আমার ইউটিউব চ্যানেলে খুঁজে খুঁজে ইউটিউব চ্যানেলে যে কমেন্ট করছেন, কেন আগে খোঁজার প্রয়োজন ছিল না আপনাদের, যখন ধরা খাইছেন তখন আপনারা খুঁজতে গেছেন যে কীভাবে কী হলো কি না হলো। তো আমি আমার চ্যানেলেও এখন বলে দিয়েছি, দেখুন এই যে চ্যানেলে আমি একটা স্ক্রিনশট দিয়েছি, তো কতগুলো স্ক্রিনশট দিব, কারণ ও ঘন্টায় ঘন্টায় কিন্তু ইউজার নেমটা চেঞ্জ করবে, এই জন্য নাম্বারটা সেভ করবেন, বা এই যে আমি আমার ইউজার নেম দিয়ে দিয়েছি আমার তো আমি একটা স্ক্রিনশট আমার চ্যানেলে দিয়েছি, তো এটা দিয়ে লাভ কী, কারণ তো ঘন্টায় ঘন্টায় ইউজার নেম চেঞ্জ করবে। তো আপনারা এই ইউজার নেমটা সেভ করে রাখবেন, অ্যাডলিমন YTB, এই ইউজার নেমটা সেভ করে রাখবেন, এটা আসলে আমার নিজস্ব, তো এটা কোনো দিনও চেঞ্জ হবে না, যারা এখন বল ইসে আছেন তো তারা এখান থেকে দেখবেন এবং দেখে নেবেন। তো ভিউয়ার্স এতটুকুই, তো আপনারা সাবধান থাকবেন, আর আমার এই ই নাম মানে আমার ইউজার নেম ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার কয়েকটা গ্রুপ বা কয়েকটা বড় বড় বাইসেল গ্রুপ যেখানে যেগুলো ট্রাস্টেড সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ভিডিওটা এখনই আপলোড দিব, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আর যদি কোনো সমস্যা হয়
এই ব্যাপারে আমার সাথে, আমি ইউজার নেম দিয়েছি, সরাসরি টেলিগ্রামে কথা বলবেন। আর যারা কমেন্ট করেছেন তাদের ভুল ভাঙানোর জন্য, কারণ আপনারা হয়তো বুঝবেন না, এই জন্য আমাকে টেলিগ্রামে SMS করেন, আমি আপনাকে বুঝাই দিই সকল ধরনের স্ক্রিনশট আরও যে ব্যাপারগুলো আছে সবগুলো বুঝাই দিই। ওকে ফার্স, এই মতো আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিলাম আসলে গুলাম রব্বি ভাইকে থ্যাঙ্কস। তো এই যে দেখুন, আপনার ফ্রড প্রোফাইল লিঙ্ক মানে লিমন আইটি, হয়তো সে আইডি চেঞ্জ করবে, বাট এই ইমেলগুলো সেভ করে রাখেন অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। এই যে দেখুন ইমেল তিনটা দেখতে পাচ্তেছেন, ফ্রড ইমেল অ্যাড্রেস বা টেকনিক্যাল লিমন এই যে ইমেল অ্যাড্রেসগুলো দেখতে পাচ্তেছেন, এই ইমেল অ্যাড্রেসগুলো একটু চেক করে নিন। এই ইমেল অ্যাড্রেস সবগুলো সেভ করে রাখেন, এই যে ইমেল অ্যাড্রেস বা এই যে ইউজার নেম এইগুলো সেভ করে রাখেন। আর ওদের গ্রুপ হয়, এই যে ওদের গ্রুপ, গ্রুপের পিকচারটা একটু দেখুন, বাইসেল ট্রাস্টেড গ্রুপ লিঙ্কটা থাকলে ভালো হতো, কিন্তু গ্রুপ লিঙ্কও তারা চেঞ্জ করে নেবে। তো এটা হচ্ছে দেখুন প্রায় 5,000-এর মতো মেম্বার আছে গ্রুপটায়, এই গ্রুপটা। আর এই যে যে ইগুলো দেখতেছেন ইমেলগুলো, আমি এখানে ভিডিও রাখতেছি আপনারা দেখে নিন। এই যে ইমেলগুলো আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, কিন্তু দিলে আসলে প্রবলেম হবে, না দেওয়াটাই বেটার। তারপরও আপনার বলতেছে এখান থেকে জিমেলগুলো দেখে রাখুন, এই যে যে জিমেলগুলো সবগুলাই চোরে জিমেল, উনি বলছে গুলাম রব্বি ভাই। তো উনি বলছে যে দেখুন এই যে যে জিমেলগুলো আছে এই জিমেলগুলো চেক নিয়ে দেখুন। আর যে এই যে ইটা আছে মানে ওদের গ্রুপটা আছে, এই যে গ্রুপ দেখুন প্রায় 5,000-এর মতো মেম্বার, বাবা অনেক মেম্বার অ্যাড করেছে। তো এই মেম্বার এই গ্রুপটা থেকে আপনার সাবধান থাকবেন এবং অবশ্যই আগে দেখে নেবেন। আমি তোমার ইউজার নেম দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, তো আগে লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই আগে চেক করে নেবেন। ওকে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। আর একটা কথা, যেটা যারা ভাই ইউটিউবিং করে তারা কখনো চুরি করে না, কারণ তাদের স্বপ্ন আলাদা কিছু থাকে। তো এরকম অনেক কাহিনী আপনারা দেখছেন ঘটছে, এটা আমি যে নতুন এরকমও না, তো আপনারা কেন বুঝেন না সেটাই আমি নিজেও বুঝি না, একটু বোঝার চেষ্টা করুন। যারা ইউটিউবিং করতে আসে তারা চুরি করতে আসে না যতদূর হোক, তো মানুষরা কী বলে আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুক বা যারা সঠিক পথে আসুক সেটাই আমি আজ পর্যন্ত যেই যাই বলুক, আমি কাউকে রিটার্ন গালি বা রিটার্ন কোনো কটূক্তিমূলক বা উত্তেজনামূলক কথা আজ পর্যন্ত আমি বলি নাই। যারা আমাকে ভালো করে চিনেন, অনেক আগে থেকেই ইউটিউবিং করি, আমার ট্রুটক চ্যানেল রয়েছে যেখানে সত্য সৈনিক আইডি দিয়ে পরিচিত ছিলাম, তো অনেক আগে থেকেই করি, আজ পর্যন্ত আমি কারো প্রতি উত্তেজনামূলক কোনো কথা বলি নাই, না ভবিষ্যতে কোনোদিনও বলবো না। কেউ আমাকে গালি দিলে আমি তার জন্য জান্নাত কামনা এখনও করি, ভবিষ্যতেও করব। সবাই ভালো থাকুন এটাই, তো একটু সিকিউর বা একটু সিকিউরিটিভাবে বা একটু সতর্কতামূলকভাবে লেনদেন করবেন। অনলাইনে সবাই কষ্ট করে ইনকাম করে, তো সতর্কতাভাবে একটু লেনদেন করবেন। ওকে ভিউয়ার্স, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।